বন্ধুরা আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স করা আছে তাদের জন্য একটা খুব বড় সুখবর ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে দুটি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে অষ্টম পাস যোগ্যতায় এবং ভ্যাকান্সির বা শূন্য পদের পরিমাণ খুবই বেশি যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই দুটি বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং বন্ধুরা প্রথমেই বলে রাখি ঠান্ডার কারণে আমার গলাটা একটু ভেঙে গেছে তো আপনারা এটাকে একটু কনসিডার করে নেবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক এবং বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের উপকারে লাগে এবং ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন এবং সাথে সাথে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে বিজ্ঞপ্তির দুটি দেখে নেওয়া যাক বন্ধুরা এটা হলো প্রথম বিজ্ঞপ্তি যেটা বারাকপুর কলকাতা থেকে এটা বেরিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভ্যাকান্সিটা আছে সেটা পঁয়ত্রিশটা পোস্ট যেটা আছে সেটা নেওয়া হবে বারাকপুর পুলিশ কমিশনারেট এর অফিসে এবং পাঁচটার যে ভ্যাকান্সি আছে সেটা নেওয়া হবে ডাব্লু বিপি হেডকোয়ার্টারে অর্থাৎ টোটাল ভ্যাকান্সি কিন্তু হচ্ছে চল্লিশটা এটা কিন্তু বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসিস একটা রিক্রুটমেন্ট যেটা ওয়ান ইয়ারের করা আছে এখানে কিন্তু এবং পরবর্তীতে এটাকে কিন্তু আমার রিনিউ করে বাড়িয়ে নেওয়া হবে তাহলে বন্ধুরা এখানে দেখে নেওয়া যাক এলিজিবিলিটি কী আছে আপনাদের যেটা হতে হবে এই বিষয়গুলোকে কিন্তু মেনটেন করতে হবে সিটিজেনশিপ এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লাস এইট পাস দরকার ঠিক আছে এবং তার সঙ্গে বাংলা লিখতে পড়তে জানতে এজ লিমিট যেটা আপনাদের আছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এটা আপনাদের কাউন্ট করতে হবে এক আট দু হাজার উনিশ পর্যন্ত এবং আপনাদের যেটা থাকতে হবে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এলএম ভি অথবা এইচ এমভির ওপরে এবং এক্সপিরিয়েন্স আপনাদের একটা প্রয়োজন যেটা কিনা মিনিমাম তিন বছরের একটা এক্সপিরিয়েন্স বন্ধুরা আপনাদের মান্থলি স্যালারি যেটা আসবে এগারো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বন্ধুরা এবার দেখে নিন অ্যাপ্লিকেশান প্রস্তুতি অর্থাৎ কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তাহলে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু এই অ্যাড্রেসে আপনাদেরকে আপনাদের বায়োডাটা এবং সমস্ত ডিটেলস উল্লেখ করে এটা আপনাদেরকে নিম্নলিখিত এই অ্যাড্রেসে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সাথে কী কী দিতে হবে সেগুলো দেখুন এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু হচ্ছে উনিশ আট দু হাজার উনিশ বন্ধুরা এক্ষেত্রে আপনাদের প্রথমে স্ক্রিনিং টেস্ট হবে এবং তাতে আপনারা উত্তীর্ণ হলে আপনাদের ড্রাইভিং টেস্টের জন্য ডাকা হবে এবং মেডিকেল টেস্টের পরেই কিন্তু আপনাদের ফাইনাল জয়নিং কমপ্লিট হবে তাহলে চলুন বন্ধুরা দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটা সেটাও দেখে নেওয়া যাক বন্ধুরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিন এখানে দ্বিতীয় বিজ্ঞপ্তি যেটা আছে টোয়েন্টি ফাইভ ভ্যাকান্সির জন্যে এবং এটা বেরিয়ে এসেছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এখানেও কিন্তু বন্ধুরা আপনাদের একই জিনিস মেনটেন করতে হবে একই এলিজিবিলিটি আপনাদের আপনাদের এইজ লিমিট থাকছে একুশ থেকে চল্লিশ এডুকেশনাল কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং এক্ষেত্রেও কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে এবং আপনাদের তিন বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে সমস্ত বিষয়গুলো আগের বিজ্ঞপ্তির মতো একই আছে শুধু এক্ষেত্রে যে পার্থক্যটা আছে এখানে বিজ্ঞপ্তির লাস্ট ডেটটা একদিন বেশি আছে অর্থাৎ এখানে আগের বিজ্ঞপ্তিতে লাস্ট ডেট ছিল উনিশ এখানে আছে কুড়ি কুড়ি আট দু এবং এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইলে অ্যাপ্লিকেশন প্রসেসের এখানে নিচে এখানে সমস্ত অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং তার সাথে এই সকল কপিগুলো কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো তাহলে বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি এবং আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন